বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2017 সালে 5 মার্চের একটি স্বপ্নে আমি নিজেকে মসজিদে নববীতে বসতে থাকতে দেখি এবং আমার খুবই ভালো অশান্তিপূর্ণ অনুভব হয়েছিল, কারণ আমি একটি বিশুদ্ধ মসজিদে আছি যা ছিল মসজিদে নববী, এবং তারই পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন ও আমার সামনে বসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 4টি বড় আকারের স্বর্ণের কাগজপত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশির সাথে বলেন, কাসিম, আবারও আমার জাতির কাছে আমার এই বার্তা পৌঁছায় দাও। তোমাদের মধ্যে যে তোমাকে সমর্থন করবে সে এমনই একটি ব্যক্তি যে আমাকে সমর্থন করে, এবং সে অবশ্যই বিচার দিবসে আমার সাথে থাকবে। এবং কাসিম, এই বার্তাটিও পৌঁছায় দাও তাদের কাছে, সেই সকল লোক যারা তোমার সাথে আছে। তাদের এই চিন্তা করা উচিত নয় যে তাদের এই কাজ ভালো কাজ হিসাবে লেখা হচ্ছে না, এবং এটা তাদের চিন্তা করা উচিত নয় যে কোন ব্যাপারে কি কাজ ও এটা কোনো মানে হলো। এমনকি যদি কেউ খুবই ছোট একটা কাজ করে, আল্লাহ অবশ্যই এটা নষ্ট করবেন না, এবং আল্লাহ সেই কাজকে অনেক গুণ লিখেছেন। তারা যেই কাজ করছে এটা কোনো সাধারণ কাজ নয়, এবং তাদের এটা মনে করা উচিত নয় যে আমি তাদের নাম ও তাদের কাজ জানি না। এই নামগুলো আল্লাহ এই সব কাগজপত্রে লিখেছেন। আমি তাদের নাম পড়ি, এবং তারা যে কাজই করে আল্লাহ আমাকে তা অবগত করেন। তাই তাদের চিন্তা করা উচিত নয় বিচার দিবস তারা আমার সাথে থাকবে, এবং এই স্বর্ণের কাগজপত্র আল্লাহ আমাকে দিয়েছেন। আমি তাদেরকে আমার সাথে মজুদ রাখছি, এবং এই স্বর্ণ কাগজে তাদের নামও লেখা থাকবে যারা কঠিন সময় তোমার সাথে থাকবে। কাসিম, আমার সত্য ইসলাম আল্লাহর সাহায্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। নিশ্চিত করুন যে আপনি আমার এই বার্তা সব লোকদেরকে পৌঁছে দিবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলিনি, এবং শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আমি এই স্বর্ণ কাগজের নামগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন। আমি আমার শরীরের কোনো অংশ সরাতে সাহস করতে পারিনি, এবং আমি সেখানে নীরব বসেছিলাম ও নাড়াচাড়া করিনি। পুরাতন স্বপ্ন ও ভবিষ্যতের স্বপ্নগুলোর জন্য আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল দেখুন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেন। আসসালামু আলাইকুম।